মিটার এরকম দেবো। আচ্ছা, জঙ্গলের না চাপাতি বাগানে? এটা জঙ্গলের ভিতরে বাড়ি। উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানা এলাকায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে গঙ্গানগর কেবিআই ইটভাটার পূর্ব এলাকা জুড়ে। এই ঘটনায় অভিযোগের তির তাতন বাগতি বয়স 27 নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। তার পিতা চন্দন বাগতি, তার আসল ঠিকানা না জানা গেলেও বর্তমানে থানা এলাকার গঙ্গানগর কেবিআই ইটভাটাতে থাকে বলে জানা গেছে। বর্তমানে তাতন পলাতক। সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই নাবালিকা পাশের বাড়িতে রাত্রি যাপন করে। রাত আনুমানিক 2টা নাগাদ তাতন ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে বোন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে আসে। ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তাতন বলে অভিযোগ নাবালিকার মায়ের। পুলিশ প্রথমে ওই নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেন নাবালিকার মা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, এই ঘটনা খুবই মর্মান্তিক একটি ঘটনা, যেখানে একটি নাবালিকাকে কন্যার সাথে পাশবিক অত্যাচার করা হয়েছে। বাগবাসা থানার পুলিশ 376/325 এবং পক্সো 6 ধারায় একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ধর্মনগর মহিলা থানার পুলিশকে দিয়ে এই মামলার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে এখনো আটক করা যায়নি, তবে তাকে খুব শীঘ্রই আটক করা হবে। ওই তো স্যার, এরকম হয়েছে বাচ্চারে, এরকম করিয়ারে করিয়ার আমার সামনে পাঠায় দিছে 3টার সময় রাইট। কবে? রাইট 3টার সময়, মানে গতকাল রাতে। হ্যাঁ। আচ্ছা, ছেলেরে চিনেননি? ছেলেরে চিনি, ছেলেরে বাকি পাইছি না। লাগো, ছেলের নাম কি? ছেলের নাম হয়েছে তাতন। তাতন কি? তাতন রাখ একটু, বাগতি। তাতন বাগতি? ওর বাড়ি কই? ওর বাড়িও ওইখানে বাড্ডাতেই। আচ্ছা, কোন বাড়টা এটা? উষাবাবু। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে আপনার বাড়ি থেকে কতক্ষণ দূর হইব? তো 1 কিলোমিটার এরকম হইব। আচ্ছা, জঙ্গলে না চাপাতি বাগানে? এটা জঙ্গলের ভিতরে বাড়ির জন ঘরে উৎসব করছে, এই ঘরের পিছন দিকে এই ঘটনাটা করছে। কি উৎসব আসলো? এটা কীর্তন একটা, নতুন ঘরে মানে উৎসব করছে আর কি, গোসনচারের উৎসব। আপনি কই আসলেন তখন? আমি তো বাড়িতে আসিলাম। আর তাই কই গেছিল? তাই গেছিল, তার বান্ধবী তার লাগে এখানে আসিল, ওই কীর্তনে গেছিল। হ্যাঁ, ফুর্তি করছে। আর হে ভাই কইয়া মানছে তো, আর হে কইছে এখানে, আর তার বান্ধবী সকল আসিল। তার বান্ধবী সকল কইছে যে আমার হে মেয়েটারে তুই কই লইয়া যা, কই না আমার বোন হে বমি করবো, বমি করবো কইয়া লইয়া ও তারে এরকম হত্যাচার করছে। আর তারে কিতা খাওয়াইছে, এ মুখে খালি গন্ধ। আপনি কি তোমার ওই বাগবাসা থানায় জানাইছিলেন নি ঘটনা? হ্যাঁ, এটা সব রিপোর্ট জানানি হয়েছে। প্রথমে যেটা বলতে চাই, খুবই দুঃখজনক ঘটনা, একটা মাইনর গার্ল উপর এই ধরনের অশুভিক অত্যাচার। আমরা একটা কেস নিয়েছি যেটা নাম্বার হলো 4/24 বাগবাসাতে, যেটা সেকশন 376 AB মামলাটার গুরুত্ব অনুধাবন করে এটা ধর্মনগরের যে হুমেন পিএস আছে, হুমেন পিএসে একজন স্পেশালিস্ট এইসব মামলাতে একজন আইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমরা তদন্তর ক্ষেত্রে যে গাইডলাইন যেটা আছে, সেই গাইডলাইন অনুযায়ী এসপি যেটা আছে সেই অনুযায়ী আমরা তদন্ত করব। আসামি কি অ্যারেস্ট হয়েছে? এখনো হয়নি, তবে হবে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।